আমরা অর্ডার ট্র্যাকিং নিয়ে কাজ করছিলাম। তো অর্ডার ট্র্যাকিং এ নিউ অর্ডার এন্ট্রির ক্ষেত্রে আমরা একটা সিকোয়েন্স অফ স্টেপস ইউজ করব। সেখানে ফার্স্ট স্টেপটা আমরা রেডি করেছি, আইডেন্টিফাই কাস্টমার। এখানে এক্সিস্টিং কাস্টমার সিলেকশন মেথড রয়েছে, তারপরে নিউ কাস্টমার এন্ট্রি দেওয়ার প্রসিজার রয়েছে। সেকেন্ড স্টেপ হচ্ছে আইটেম সিলেকশন মেথড। আইটেম সিলেকশন মেথডে আমরা 12 নাম্বার পেজটাকে কাস্টমাইজ করব। এখন চলেন আমরা পেজ ডিজাইনার থেকে নতুন একটা পেজ তৈরি করি। ক্রিয়েট পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ নাম্বার 12। পেজ নেম অর্ডার আইটেমস, অর্ডার আইটেমস, এটা একটা মডেল ডায়লগ পেজ হবে। আমরা কোনো নেভিগেশন বা ব্রেডক্রাম কোনোটাই নিব না। আপনাদেরও অর্ডার আইটেমসই হবে, অর্ডার আইটেমস, ক্রিয়েট পেজ। এই পেজে আমরা সিএসএস অ্যাপ্লাই করব এবং ফরম্যাটেড একটা পিএল স্কেল কোড অ্যাপ্লাই করব, ঠিক আছে? এই জন্য আপনাদেরকে এই পেজগুলো পড়তে বলেছিলাম। এখানে পেজের রুট নোডে থাকা অবস্থায় আপনি এই পেজের ডায়লগটা উইজার্ড মডেল, যেটা থিম ডিফল্ট আছে, থিম ডিফল্ট থেকে উইজার্ড মডেল ডায়লগ করে দেন, আর মডেলের হাইট ওয়াইডটা বলে দেন। ডায়লগ হাইট 500, সরি, ডায়লগ ওয়াইড 500, হাইট হচ্ছে 600। এখন আমরা ইনলাইনে এই পেজের সিএসএস ইনলাইনে কিছু কোড অ্যাপ্লাই করব। এই যে এখানে কত নম্বর চ্যাপ্টার? 8। এই কোডটা আমাদেরকে সিএসএস সেকশনের ইনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপরে আসেন একটা রিজিয়ন ক্রিয়েট করেন। এই যে ওয়ার্ডার প্রোগ্রেস বারে একটা রিজিয়ন ক্রিয়েট করেন, এটার নাম দেন ওয়ার্ডার প্রোগ্রেস। অর্ডার প্রোগ্রেস এটা টাইপ হবে লিস্ট, লিস্ট হচ্ছে অর্ডার উইজার্ড। টেমপ্লেট হবে ব্ল্যাঙ্ক উইথ অ্যাট্রিবিউট।
আর অ্যাট্রিবিউট থেকে অ্যাপিয়ারেন্সটা বলে দেন। এখন এই উইজার্ড বডিতে একটা রিজিয়ন ক্রিয়েট করেন, আগে ওয়ার্ডার প্রোগ্রেসে একটা রিজিয়ন, রাইট ক্লিক অন দা ওয়ার্ডার প্রোগ্রেস রিজিয়ন, ক্রিয়েট সাব রিজিয়ন। অর্ডার প্রোগ্রেসে একটা সাব রিজিয়ন ক্রিয়েট করেন। এটার নাম দেন হচ্ছে সিলেক্ট আইটেমস। আইটেমস এটা টাইপ হচ্ছে পিএলএসকিউএল ডাইনামিক কন্টেন্ট। পিএলএসকিউএল ডাইনামিক কন্টেন্টটা পাবেন না শুরুতে, শো লিগেসিতে ক্লিক করেন একবার, এর পরের বারে গিয়ে আপনি পাবেন PLSQL ডাইনামিক কন্টেন্ট। PLSQL ডাইনামিক কন্টেন্টে HTML ফরম্যাটেড একটা কোড আমরা অ্যাপ্লাই করব, যে PLSQL কোড হিসাবে। টেমপ্লেটে কোনো কিছু সিলেক্ট করবেন না, এই যে এখানে টেমপ্লেটটা ফাঁকা রাখবেন। এখানে অবশ্য আগে শুধু সিলেক্ট অপশন ছিল, এখন কিছু নাই, এই জন্য এখন আমরা নান রাখবো। এখানে কোডটা এক্সপ্লেইন করেছে, যেহেতু আপনারা PLSQL HTML পড়ে আসছেন এই জন্য আর কোড এক্সপ্লেনেশনে আমরা যাব না। এখন এই সিলেক্ট আইটেম রিজিয়নে একটা হিডেন আইটেম তৈরি করেন। একটা আইটেম ক্রিয়েট করেন, পেজ আইটেম, এটার নাম দেন হচ্ছে 12 প্রোডাক্ট আইডি, আর টাইপ হচ্ছে হিডেন।
এখন ওই যে উইজার্ড বাটনে এটা ফেলে দিই, এটা তো এখন লাগতেছে না। উইজার্ড বাটনে এটা বাটন কন্টেইনার রিজিয়ন তৈরি করেন, ক্রিয়েট রিজিয়ন, নাম দেন বাটনস, বাটনস টেমপ্লেট হচ্ছে বাটন কন্টেইনার, বাটন কন্টেইনার। এখন এই বাটন কন্টেইনারে একটা ক্যান্সেল বাটন তৈরি করেন, তারপরে একটা প্রিভিয়াস বাটন তৈরি করেন, তারপরে একটা নেক্সট বাটন, ক্রিয়েট বাটন। ফার্স্ট যে বাটনটা সেটার নাম দিচ্ছি আমরা ক্যান্সেল, ক্যান্সেল। লেবেল ক্যান্সেল, বাটন পজিশন ক্লোজ, মানে স্লট ক্লোজ, অ্যাকশন সাবমিট পেজ। ওকে, এরপরে আরেকটা বাটন তৈরি করেন, এই বাটনটার নাম দেন হচ্ছে প্রিভিয়াস, তারপরেরটা হচ্ছে নেক্সট, প্রিভিয়াস, প্রিভিয়াস। এই বাটনের স্লট ও প্রিভিয়াস ইউজ করেন, প্রিভিয়াস। এখানে আপনি আইকন দেন, অনলি আইকন, ফার্স্ট মোড অন করে দিতে পারেন বা অফ রাখতে পারেন। আইকন পার্সেব্রন লেফট, অ্যাকশন সাবমিটই থাকবে। এরপরে আরেকটা বাটন নেন, এটার নাম দেন হচ্ছে নেক্সট, নেক্সট। ওকে, এটার পজিশন দেন নেক্সট। ওকে, এটা আইকন, এটার আইকন হচ্ছে পার্সেব্রন রাইট, অ্যাকশন সাবমিট। ওকে, বাটন গুলো নেওয়া শেষ হয়ে গেল। এখন আপনারা একটা প্রসেস তৈরি করব, অ্যাড প্রোডাক্ট টু দা অর্ডার কালেকশন। এখানে কালেকশন ইউজ হবে, কালেকশনে প্রোডাক্ট অ্যাড করার জন্য ফার্স্ট প্রসেসটা। এই প্রসেসটা তৈরি করব আমরা প্রি রেন্ডারিং, রেন্ডারিং ট্যাবের প্রি রেন্ডারিং নোডে। এই যে রেন্ডারিং ট্যাব, এই যে প্রি রেন্ডারিং, প্রি রেন্ডারিং এর বিফোর হেডার পেয়েছেন। এই বিফোর হেডারে ক্রিয়েট প্রসেস,
process name add product to the collection. এখানে নিচের এন্টার দা ফলোইং কোড, নিচের কোডটা অ্যাপ্লাই করবে যেটা আছে 7.67A। ওকে, এবার সার্ভার সাইড কন্ডিশনে বলছে রিকোয়েস্ট ইকুয়াল টু ভ্যালু, রিকোয়েস্ট ইকুয়াল টু ভ্যালু, আর ভ্যালু হচ্ছে অ্যাড। ওকে, এবার আসেন আরেকটা প্রসেস, রিমুভ প্রোডাক্ট ফ্রম দ্য কালেকশন। Another process under the previous one, আগেরটার নিচে আরেকটা process, নাম হচ্ছে remove product from the order collection। এটাও PLSQL code apply হবে। ওকে, রিকোয়েস্ট ইকুয়াল টু ভ্যালু, সার্ভার সাইড কন্ডিশনে টাইপ রিকোয়েস্ট ইকুয়াল টু ভ্যালু, ভ্যালু হচ্ছে রিমুভ। রিমুভ, ওকে, সেভ করেন, এটুকু পর্যন্ত করেন। এখন আমরা, এটা তো কমপ্লিটলি ফ্রন্ট এন্ডেই হয়েছে কাজটা, ব্যাক এন্ডে আপনার অর্ডার আইটেম গুলো সাবমিট করার জন্য একটা প্রসেস লিখতে হবে, প্লেস অর্ডার প্রসেস। এটা হচ্ছে প্রসেসিং ট্যাবে, প্রসেসিং নোডে লিখতে হবে। প্রসেসিং ট্যাব, প্রসেসিং নোড, ক্রিয়েট প্রসেস, প্রসেস নেম, প্লেস হোল্ডার, প্লেস অর্ডার। কোডটা ইউজ করতে বলছে 7.68। এখানেই অ্যাকচুয়ালি ডেটাবেজে ডেটাটা পোস্টিং হবে। নতুন কাস্টমার হইলে কাস্টমার এন্ট্রি দিবে, পুরাতন কাস্টমার হইলে অর্ডারে কাস্টমারটা রেফারেন্স করবে। অর্ডারসে
মাস্টার ডেটাগুলো এন্ট্রি দিবে, অর্ডার আইটেমস এ ডিটেল ডেটাগুলো এন্ট্রি নেবে। ডেটাগুলো আছে কালেকশনে জমা হয়েছে, কালেকশন থেকে ডেটাগুলো ডেটাবেজে যাবে। ওকে, ভ্যালিডেশন সাকসেস হয়েছে। এখানে সার্ভার সাইডে হোয়েন বাটন প্রেসড, নেক্সট বাটনটাকে সিলেক্ট করে দেন। এই যে নিচের দিকে যান, সার্ভার সাইড কন্ডিশন, হোয়েন বাটন প্রেস, নেক্সট বাটনটা প্রেস করে দেন, সেভ দিয়ে দেন। এবার হচ্ছে তিনটা ব্রাঞ্চ তৈরি করতে হবে। ব্রাঞ্চ গুলো কেন দেখেন, আপনি যখন নেক্সট বাটনটা প্রেস করবেন নেক্সট পেজে যাওয়ার জন্য, নেক্সট পেজটা হবে 14 নাম্বার পেজ, 14 নাম্বার পেজে যাওয়ার জন্য। আপনি যখন ক্যান্সেল প্রেস করবেন তখন 4 নাম্বার পেজে যাওয়ার জন্য, আপনি যখন প্রিভিয়াস প্রেস করবেন 11 নাম্বার পেজে যাওয়ার জন্য। এই তিনটা ব্রাঞ্চ তৈরি করেন। ব্রাঞ্চগুলো তৈরি করবেন, এই যে দেখেন আফটার প্রসেসিং, কোথায় প্রসেসিং ট্যাবে আফটার প্রসেসিং ক্রিয়েট ব্রাঞ্চ ওয়ান, ফার্স্ট ব্রাঞ্চের নাম দেন গো টু পেজ 14। ফোরটিন আমরা বানাবো, লাস্ট নেক্সট পেজ 14 হবে। টাইপ আন্ডার বিহেভিয়ার পেজের ইউআরএল রিডাইরেক্ট টার্গেট পেজ 14। ওকে, সার্ভার সাইড কন্ডিশন হোয়েন বাটন প্রেস নেক্সট, ফার্স্ট প্রসেসটা ফার্স্ট ব্রাঞ্চটা গেল। আবার সেকেন্ড ব্রাঞ্চ, সেকেন্ড ব্রাঞ্চের নাম দেন গো টু পেজ 4, ক্যান্সেল দিলে 4 নাম্বার পেজে যাবে, গো টু পেজ 4। বিহেভিয়ার পেজ আর ইউআরএল, বিহেভিয়ার টাইপ টার্গেট পেজ নাম্বার 4। হোয়েন বাটন প্রেস ট্রিগার আন্ডার সার্ভার সাইড কন্ডিশন ক্যান্সেল। এরপরে লাস্ট ব্রাঞ্চ ক্রিয়েট ব্রাঞ্চ, লাস্টেরটা হচ্ছে প্রিভিয়াস ক্লিক করলে 13 নাম্বার পেজ, 11 নাম্বার পেজে যাবে, গো টু পেজ 11। বিহেভিয়ার টাইপ পেজ অর ইউআরএল, লিঙ্ক টার্গেট হচ্ছে 11। ওকে, সার্ভার সাইড কন্ডিশনে হোয়েন বাটন প্রেস ট্রিগার প্রিভিয়াস, ওকে সেভ করে।
এখানে একটা জিনিস আমি একটু মিস করছি, আপনি 12 নম্বর পেজে যে নেক্সট বাটনটা নিয়েছেন, নেক্সট বাটনের লেভেলটা দিবেন প্লেস অর্ডার, আমি নেক্সট দিয়েছি প্লেস অর্ডার, এই বাটনটা প্রেস করলেই অ্যাকচুয়ালি অর্ডারটা ডেটাবেজে সাবমিট হবে। 14 নম্বর যে পেজটা, 14 নম্বর পেজে জাস্ট আপনার অর্ডারটা ডিসপ্লে করবে। এখন পুরো কাজটা আমরা টেস্ট করে দেখতে পারি 14 নম্বর পেজের আগ পর্যন্ত। রানে গেলাম, রান করলাম, রান করে নিউ অর্ডার, এক্সিস্টিং একটা কাস্টমার সিলেক্ট করলাম, নেক্সট, ওকে, এই যে কাস্টমার সিলেক্ট হয়ে চলে আসছে কত নাম্বার পেজে, 12 নাম্বার পেজে। এই কাস্টমারের জন্য কিছু প্রোডাক্ট অর্ডার করলাম, ডাবল ক্লিক করলে ডাবল হয়ে যাবে। নিচের দিকে দেখবেন প্রোডাক্ট গুলো, আমি এয়ার ম্যাক্স ট্রেইনার দুটা কোয়ান্টিটি অর্ডার করেছি দেখেন, তারপরে এয়ার ম্যাক্স দুইটা, এয়ার ম্যাক্স গ্রেডিয়েন্ট একটা, 5 পিস, 3টা আইটেমের 5 পিস প্রোডাক্ট অর্ডার করেছি। এখন এই নেক্সট, এই নেক্সট বাটনটা প্রেস করলেই অর্ডারটা সাবমিট হয়ে যাবে, এটা টেক্সট উইথ আইকন দেওয়া দরকার ছিল, তাহলে প্রেস অর্ডারটা দেখাইতো। এই যে ও 14 নম্বর আইটেমটা না থাকার কারণে সে এরর দেখাইছে। ওকে, আমরা 14 নম্বর পেজটা তৈরি করব, সেখানে 14 নম্বর এই আইটেমটাও পাওয়া যাবে। ওকে, এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ তৈরি করব আমরা, পেজ নেম অর্ডার সামারি, অর্ডার সামারি, ওকে, মডেল ডায়লগ ক্রিয়েট পেজ, নো ব্রেড ক্রাম, নো নেভিগেশন, এবার পেজ নোডে থাকা অবস্থায় পেজের টেমপ্লেটটা চেঞ্জ করেন, ডায়লগ টেমপ্লেট উইজার্ড মডেল ডায়লগ, ওকে, তারপরে উইজার্ড প্রোগ্রেস বারে, উইজার্ড প্রোগ্রেস বারে কি করবেন, একটা রিজিয়ন ক্রিয়েট করেন, রিজিয়নটার নাম দেন অর্ডার প্রোগ্রেস, অর্ডার প্রোগ্রেস, এটা টাইপ হবে লিস্ট, লিস্ট হচ্ছে অর্ডার উইজার্ড, আগের মতোই সব, অ্যাপিয়ারেন্সে টেমপ্লেট ব্ল্যাঙ্ক উইথ অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটে চলে যান, অ্যাট্রিবিউট সেকশনে গিয়ে লিস্ট টেমপ্লেট উইজার্ড প্রোগ্রেস, ওকে,
এবার উইজার্ড বডিতে একটা রিজিয়ন তৈরি করেন ওয়ার্ডার হেডার। উইজার্ড বডিতে একটা রিজিয়ন তৈরি করেন, নাম দেন ওয়ার্ডার হেডার। অর্ডার হেডার এটাও PLSQL ডাইনামিক কন্টেন্ট হবে। তাই প্রথমে শো লিগেসি, তারপরে গিয়ে পাবেন PLSQL ডাইনামিক কন্টেন্ট। এখানে PLSQL কোডের জায়গায় 763, কোডটা লিখেন। সেভেন টু বাদ করলে সেভেন সেভেন টু বাদ করলো কেন? এখানে সেভেন সেভেন টু হেডারের জন্য। এখানে দেখেন এই যে P14 অর্ডার আইডি, এই আইটেমটা এখনো আমরা তৈরি করি নাই, এই জন্য এখানে ওয়ার্নিং দিয়েছে। ওকে, আরেকটা রিজিয়ন তৈরি করেন উইজার্ড বডিতে ওয়ার্ডার লাইন্স নামে। ওয়ার্ডার লাইন্স এটাকে ক্লাসিক রিপোর্ট করেন, ক্লাসিক রিপোর্ট। সোর্স টাইপ এসকিউএল কোয়েরি, কোয়েরিটা নেন 773 থেকে। ওকে, এখানেও P14 অর্ডার আইডিটা এখনো তৈরি করা হয়নি, সেজন্য ওয়ার্নিংস। এবার এতক্ষণ যে আইটেম নিয়ে ই রয়ে গেছে, সে আইটেমটা আমরা তৈরি করি P14 অর্ডার আইডি অর্ডার লাইনসে। অর্ডার লাইনসে একটা হিডেন আইটেম তৈরি করেন, অর্ডার লাইনস। অর্ডার লাইনসে একটা পেজ আইটেম, পেজ আইটেমের নাম P14 অর্ডার আইডি, এটা হচ্ছে হিডেন আইটেম। ওকে, এটুকু পর্যন্ত করেছেন সবাই? এখন আমরা ফাইনালি একটা বাটন কন্টেইনার তৈরি করব, বাটন কন্টেইনার রিজন একটা বাটন তৈরি করব ব্যাক টু দ্য অর্ডার। এর পরে হচ্ছে একটা ট্রিগার সেট করব, ট্রিগারটা হচ্ছে আপনার অর্ডার টোটালটা আপডেট দিয়ে দিবে। এই কাজ, তাহলে আমাদের অর্ডার ট্র্যাকিং প্রসেস কমপ্লিট। উইজার্ড বাটনসে একটা রিজিয়ন ক্রিয়েট করেন, নাম দেন বাটনস।
buttons, template button container, button container. এখানে একটা বাটন তৈরি করেন, create button, button name then back, back label back to the order, মানে চার নাম্বার পেজে চলে যাবে। Back to the orders. Button slot next. Hot mode on. Action redirect to page in this application. Link it. Page number. ওকে সার্ভার সাইড কন্ডিশনে সরি এখানে তো বাটনের এখানে সার্ভার সাইড কন্ডিশন লাগবে না। এবার হচ্ছে একটা ট্রিগার নিব টোটাল আপডেটের জন্য, ট্রিগার এসকিউএল কমান্ড থেকে একটা ট্রিগার লিখবেন, সে কি করবে অলওয়েজ টোটালটা আপডেট দিয়ে দিবে। এসকিউএল কমান্ড created. এখন আমাদের কমপ্লিট অর্ডার টেকিং প্রসেস, এখন আমরা টেস্ট করে দিব। টেস্ট করার জন্য চলেন যাই আবার নতুন করে, একদম নতুন করে যাই, অ্যাড নিউ অর্ডারস, নিউ কাস্টমার, কাস্টমার সিলেক্ট করলাম জন ডালাস, নেক্সট, জন ডালাস নিয়ে এসে জন ডালাসের জন্য ইয়ার জর্ডান অর্ডার দিলাম, তারপর ইয়ার ম্যাক্স 720 অর্ডার দিলাম, কয়েক পিস। ওকে এখন অর্ডার প্লেস করি, unable to find item, এখানে অর্ডার আইডি তো আমরা 14 নম্বরে তৈরি করলাম, এই যে 14 অর্ডার আইডি তাও আরো দেখাচ্ছে কেন, সে বলছে অর্ডার আইডি পাচ্ছে না, unable to find, অর্ডার কিন্তু ঢুকে গেছে, দেখছেন খেয়াল করছেন, জাস্ট 14 নাম্বার পেজটা পাচ্ছে না, এই যে জন ডালাস, আপনারাও কে জানি অলরেডি অর্ডার করা শুরু করে দিয়েছেন। আপনারা কেউ কি আজকে দেখেন কমপ্লিট অর্ডার প্রসেসটা সাবমিট হয়েছে, এটা হচ্ছে অর্ডার সামারি, এই অর্ডার আইডি, এই কাস্টমারকে আপনি অর্ডার দিয়েছেন, এই আইটেমগুলো। ওকে ব্যাক টু দা অর্ডারস, এই ছিল আমাদের অর্ডার টেকিং প্রসেস, থ্যাংক ইউ।